আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনা দোসরদের ব্যাংক লুট নিয়ে যা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের ব্যাংকিং খাত থেকে $17 বিলিয়ন লুট করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর ধনকুবেরা। তাদের এসব কাজে একটি গোয়েন্দা সংস্থা সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। ফাইন্যান্সিয়াল টাইমসের এ সংক্রান্ত প্রতিবেদনের প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, বন্ধুরা সঙ্গেই থাকুন। এদিকে রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্ক ফাটল। শেখ হাসিনা সরকারের পতনের পর গত আড়াই মাসে নতুন সরকার গঠন কিংবা বিভিন্ন ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির ঐক্যমত থাকলেও এই প্রথম রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিভেদ দেখা যাচ্ছে। এবারে জানাবো রিট প্রত্যাহার ইস্যুতে কি বলছে হাসনাতো সারজিসের আইনজীবী। বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 11টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা নির্দেশনা চেয়ে করা রিট প্রত্যাহার করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন, দশম, একাদশ ও দ্বাদশ বৈধতা নিয়ে করা রিটটিও না চালানোর কথা জানানো হয়েছে। এবারে জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনমুখী যাত্রা শুরু করেছে বললেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি হয়ে গেছে। এবার অসাধারণ একটা নির্বাচন হবে। ভোটার তালিকা হালনাগাদ করা হবে মঙ্গলবার 28 অক্টোবর সচিব বলে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্কের সঙ্গে সাক্ষাৎকারের পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এদিকে সিলেটে গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। সিলেটে এলএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক ফিলিং স্টেশন, যেগুলো কিছুটা গ্যাস রয়েছে সেখানে যানবাহনে দীর্ঘ লাইন। নগরজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এবং সর্বশেষ জানাবো, ভারতের মন্দিরে আগুন, আহত 150। ভারতের কেরালার কাসারগোর জেলার নীলেশ্বর মের কাছে একটি মন্দিরে আতশবাজি দুর্ঘটনায় 150 জনের বেশি লোক আহত হয়েছে। এদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। সোমবার উত্তর মালাবার অঞ্চলে অজুরটাম্বাল ভিরেকাবু মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার দোসরদের ব্যাংক লুট নিয়ে যা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের ব্যাংকিং খাত থেকে $17 বিলিয়ন লুট করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর ধনকুবেরা। তাদের সব কাজে একটি গোয়েন্দা সংস্থা অর্থাৎ বাংলাদেশের ডিজিএফআই সংস্থা সহায়তা করেছে বলে অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর ও ফাইন্যান্সিয়াল টাইমসের এ সংক্রান্ত প্রতিবেদনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এই বিষয়গুলি উঠে এসেছে। স্থানীয় সময় সোমবার 28 অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। এবারে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর দেন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, ফাইন্যান্সিয়াল টাইমসের মতে শেখ হাসিনার সাবেক প্রশাসনের সঙ্গে যুক্ত টাইকুনদের প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে তার শাসনামলে ব্যাংকিং খাত থেকে $17 বিলিয়ন পাচারের অভিযোগ উঠেছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অভিযোগটি করেছেন, এটিকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির ঘটনা বলা হচ্ছে। আপনি কিভাবে এই অর্থ পুনরুদ্ধার করতে এবং বৈশ্বিক প্রেক্ষাপটের দায়ীদেরকে দায়বদ্ধ রাখতে সহায়তা করতে পারবেন? এ ব্যাপারে জবাব দিতে অনীহা প্রকাশ করে মিলার বলেন, আপনার প্রশ্নের প্রতি সম্মান জানিয়ে বলি, এই প্রতিবেদনের সত্যতার বিষয়ে যেমন আমি বলতে পারি না, তেমনি এর প্রভাব কি হতে পারে সেটা আমার জানা নেই। এদিকে ব্যাংক লুট ছাড়া ওই ব্রিফিংয়ে বাংলাদেশের 252 জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। ব্রিফিংয়ে এক প্রতিবেদনের বরাতে জানতে চাওয়া হয়, বাংলাদেশে 252 জন পুলিশ সাব ইন্সপেক্টর চূড়ান্ত নিয়োগ থেকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ করা হয়েছে ওই ব্যাজের সব
সব হিন্দু অফিসারকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের আইন প্রকারী সংস্থার নিয়োগ প্রক্রিয়ায় ধর্মীয় বৈষম্যের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কোনো প্রতিক্রিয়া আছে কিনা জবাবে মিলার বলেন, আমি সেই প্রতিবেদনটি দেখিনি, তবে স্পষ্টই আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশ বা বিশ্বের যে কোনো স্থানে যে প্রক্রিয়ায় হোক না কেন কোনো বৈষম্যর চাই না, কোন সবসময় আমরা বৈষম্যের বিরোধিতা করি। রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফাটল। শেখ হাসিনা সরকারের পতনের পর গত আড়াই মাসে নতুন সরকার গঠন কিংবা বিভিন্ন ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির ঐক্যমত থাকলেও এই প্রথম রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিভেদ দেখা যাচ্ছে। বিএনপির সঙ্গে এ নিয়ে বৈঠক করেও এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছতে পারেনি নির্বাচনে আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থী প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তাহলে কি সরকার পতনের আড়াই মাসের মাথায় আওয়ামী লীগ বিরোধীদের মধ্যে ঐক্য ফাটল ধরল? এই প্রশ্ন তৈরি হয়েছে জবাবে বিএনপি বলছে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কার জায়গা থেকে এই পথে হাঁটছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এটাকে দূরত্ব বা ফাটল বলা যাবে না, তারা রাষ্ট্রপতি পরিবর্তন করতে আমাদের সঙ্গে আলোচনা করেছে, আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এভাবে রাষ্ট্রপতি পরিবর্তন হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকে, এটাকে কোনোভাবেই ফাটল বলা যায় না। বিএনপি নেতা সালাউদ্দিন আরো বলেন বিএনপির নেতাকর্মীরা সবসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে এবং তাদের সঙ্গে রয়েছে। রিট প্রত্যাহার ইস্যুতে কি বলছেন হাসনাত ও সারজিশের আইনজীবী? বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট প্রত্যাহার করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দশম, একাদশ ও দ্বাদশ বৈধতা নিয়ে করা রিটটিও না চালানোর কথা জানানো হয়েছে। মঙ্গলবার ২৯ অক্টোবর রিটকারী আইনজীবী আহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন রিটকারীরা এটি চালাতে চান না, যার ফলে হাইকোর্টে রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে। আহসানুল করিম তিনি আর বলেন রিটকারী বা মামলাকারী কখনো বলেন না কি কারণ তিনি মামলা তুলে নিচ্ছেন, সুতরাং এটি আমি বলতে পারবো না কি কারণে রিটটি তোলা হলো, তবে দেশের সার্বিক গণতন্ত্রের জন্য ও দেশের মঙ্গলের জন্য এই সিদ্ধান্ত নিতে পারে বলে আমরা ধারণা করছি। গতকাল সোমবার ২৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিশ আলম ও হাসিবুল ইসলাম রিটটি দায়ের করেছিলেন, এই রিটটি খারিজ করে দেওয়া হলো। রিটটি যদি খারিজ করা না হতো তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে জাতীয় পার্টি সহ ১১টি দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে যেত। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে আসিফ নজরুল। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে, নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি হয়ে গেছে, এবার সাধারণ একটা নির্বাচন হবে, অসাধারণ নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ করা হবে। মঙ্গলবার ২৮ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছে, সরকারের সংস্কার কার্যক্রম সন্তোষ প্রকাশ করেছে। তিনি বলেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা অন্য দেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছে, গণহত্যা চালানোর পর অনুশোচনা ও বিচারের আগে এ দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা এটা মানুষই বিবেচনা করবে, প্রতিশোধ নয় সুবিচার প্রতিষ্ঠা করা হবে। মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন বৈঠকে মানবাধিকার বিষয়ক গুরুত্ব ও মানবাধিকার কমিশন শক্তিশালী করার কথা বলেছেন তুর্ক, আইনি সব সহযোগিতা করবে, মানবাধিকার সংস্থা মৃত্যুদণ্ড বাতিল করার কোনো সুযোগ আছে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন তিনি। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বলেন আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা হয়েছে, এই দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পৃক্ত, বর্তমানে সরকার বিভিন্ন ক্ষেত্রে এই সংস্কারে উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা হয় সে বিষয়ে কথা হয়েছে। জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি, আমাদের হেড অব ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে কাজ করছে।